আমি সকাল সকাল স্নানটা সেরে ফেলেছি, কেননা আজকে মিঠাইয়ের জন্মদিনের সাথে সাথে মিষ্টির পরীক্ষাও রয়েছে, তো দুদিকটাই ম্যানেজ করতে হবে। তাই আমি আপাতত এখন এসেছি ছাদে, বাকিটা নিচে গিয়ে ওদেরকে ডাকবো। এই যে আপাতত এরা এখনো ঘুমাচ্ছে, দাঁড়াও ডাকি। মিষ্টু মিষ্টু ওঠ মা, শোনা উঠে পড়ো, এইটাকে নিয়ে এখন শুচ্ছে কদিন, উঠে পড়ো। আজকে পরীক্ষা তো, মনে আছে? আজকে কি পরীক্ষা? অঙ্ক। আচ্ছা উঠে পড়ো। আর এই যে বাদ্যে গাল এখনো ঘুমাচ্ছে, এদিকে ঘুম অর্ধেক ঘুমাচ্ছে অর্ধেক বসে আছে। এই ওঠো, 7টা বেজে গেছে। এদিকে এখন সকাল সকাল ইস্ত্রি করা চলছে। আরে জামা কাপড়টা গুছিয়ে রাখতে গিয়ে দেখলাম যে আয়রন করা নেই, আমার একদম মাথাতেই নেই, তাই করে রাখছি এখন। তাই 7:30 বেজে গেল, দেখো না। রেডি হয়ে নেবো, চল এক্ষুনি। কি রেডি হবে, ও উঠলো সবে। গুড মর্নিং বার্থডে গার্ল, উঠে পড়ো। ঘুম এখনো ভাঙেনি, তাই হ্যাপি বার্থডে করতে হবে। তা আবার কালকে অত রাত্রে হ্যাপি বার্থডে করেছো আর ঘুম ভাঙে, বলো না। এখন তো 8:30 বাজে, ও তো এখন ওঠেও না, ও তো সেই 9:30-10 করে ওঠে, ওটা গালে দেয় না মা। আরে বলে দাও হ্যাপি বার্থডে টু ইউ, এইতে বলে দিয়েছে। ও দিদি দেখ তোর ব্যাগ কে নিয়ে আসছে, নে মা নে ব্যাগটা নে, বোনের থেকে দেখ তোর ভারী ব্যাগ, নিজে নড়তে পারে নে। চুম খেয়ে নাও ভালো করে বোনকে। বাবা সোনা, দুটো সোনা। মিষ্টুর পরীক্ষা, তাই যে পেন আর স্কেল নিয়ে নিলাম, ওর স্কেলটা ভেঙে গেছে, আর এই যে রেডি হয়ে বসে আছে অটো আসার জন্য, তাই তো? দিদিকে বলেছ ভালো করে পরীক্ষা দিতে? বলে দাও ভালো করে পরীক্ষা দেবে। হ্যাঁ আচ্ছা, অঙ্ক পরীক্ষা ভালো করে ঠান্ডা মাথায় দিও। হ্যাঁ ঠিক আছে, এ নাও ঢুকিয়ে নাও আবার। বল, আমার ফেভারিট কালারটা এটা যে পিঙ্ক। হ্যাঁ ব্ল্যাক, দেখ আমি কালি দেখিনি, ব্লু হবে হয়তো। তো বাবা বুড়োসুয়ের মন্দিরে গিয়েছিলাম, এই যে দুই মেয়ের নামে পুজো দিয়ে দিলাম, মিষ্টুর পরীক্ষা আর মিঠাইয়ের জন্মদিন দুটো উপলক্ষে পুজো দিয়ে চলে এলাম, আর সিঁদুরটা কেটে গেছে, ঠিক আছে? তো দেখছি তো এদিকে রান্না বসে গেছে। হ্যাঁ পায়েসটাই আগে বসিয়ে দিয়েছে, এখন একটা দুধ ফোটাচ্ছি। আচ্ছা, আর ওদিকে চিংড়ি মাছ, ওটা মাংসটা হয়ে গেছে, আর এদিকে তো জোগাড় করে রেখে দিয়েছি। ভেবেছিলাম তো যে একটু কাউকে, মানে পাশের বাড়ির বাচ্চা কাচ্চা গুলোকে বলে একটু জন্মদিনটা করব, কিন্তু যেহেতু আজ থেকেই মিষ্টির পরীক্ষা, এবার বাড়িতে যদি এইসব হয় তো তো আর পড়াশোনায় মন থাকবে না, ওই জন্য কিছুই করছি না, ইভেন কাউকে নিমন্ত্রণও করিনি, শুধু পায়েস মিষ্টিটা একটু বাড়িতে দিয়ে দেবো, আর সন্ধ্যেবেলা বাবা মা আসবে। হ্যাঁ ঠিকই আছে, এখানে এখন হ্যাপি বার্থডে লেখা টাঙানো হচ্ছে, কেননা এখন মিঠাইকে মিষ্টিটা দেওয়া হবে, ওর স্নান হয়ে গেছে। এটা গত বছরের না গো মিষ্টুর বেলারটা, যত্ন করে তুলে রেখে দিয়েছিলাম, সেটাই চলছে। হ্যাঁ জায়গাটা ছোট পড়ে গেছে, মানে বার্থডে লেখাটা এ হয়ে গেছে, এটা হ্যাপি হয়ে যাবে বার্থডে। দেখো বন্ধুরা ঠাই কিরকম সেজেছে, নাচ পড়া হবে, আগে এদিকে তাকাও। এই দেখো মাথায় কি পড়েছে ক্রাউন, আর জামাটা কি সুন্দর হয়েছে, আর সাজিয়ে কে দিচ্ছে ফুলি। এই তো ঠাই, তাকাও এদিকে তাকাও, এসে 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 এসে
এই যে মিষ্টি চলে এসেছে, এক্সাম কেমন হলো? দুটো কাটা গেছে। দুটো কাটা গেছে, দুটো কাটা গেছে মাত্র, বাকি সব ঠিক। অঙ্ক গুলো লেখা, অঙ্ক ঠিক আছে, ভালো হয়েছে। চলো জুতো গুলো চলে এসো, তোমার জন্য আমরা ওয়েট করছি। বোনের অনুষ্ঠান বন্ধ, মিঠাই আছে, তুমি এসো তারপর অনুষ্ঠান হবে, চলে এসো। হাই, এবার মিঠাইয়ের মিষ্টি খাওয়ার পালা আর আশীর্বাদ হবে, সব কিছু রেডি। তোমার গিফট, এইটা তোমার গিফট, এবার আমি এইটা কালকে আইসক্রিম খাবে, এটা রাখো, ধরো ধরো ধরো। এবারে দিদি আশীর্বাদ করছে, দিদি আশীর্বাদ করলো না, ধান দুল পোতাও, বোন দিদি কত কি দিচ্ছে বোনকে, অনেক টাকা দিয়ে দিচ্ছে, কোথা থেকে এলো টাকা? মিঠাই অমিষ্টু, টাকা কোথা থেকে এলো রে? পিগি ব্যাংক, লাভলি। মিষ্টি খালা, আচ্ছা বাবা গিফট দেবে তো, বাবার গিফট না, না এটা বাবার গিফট, বাবা কি গিফট দিল, কত টাকা, তুই কি করবি এত টাকা নিয়ে? মামা, আমার মামা এত টাকা নিয়ে কি করবে? কি গো, পুতুল কিনবো বাবা, ছিড়ে যাবে। ভালো, হ্যাঁ এবার মামামের পালা আশীর্বাদ করবে, চলো মামা আশীর্বাদ করো। এখন এখান থেকে বের করা হচ্ছে কাঁসার থালা, দেখো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা আর বাটি বের করো, চলো বসো আরো, প্রথম গালটা আমি তুলে দিচ্ছি, ফুলি যেদিন ঘরে থাকে সেদিন খাইয়ে দেয় ওকে সব খাবারই, সকালের খাবার থেকে শুরু করে রাতের খাবার পর্যন্ত, আজকেও ওই দেবে, আমি শুধু প্রথম গালটা একটু তুলে দিচ্ছি। হ্যাঁ এ না, ভালো মা, টেস্টি, ও বাবা নি টেস্টি দেখিয়ে দিয়েছে। তো ফাইনালি এবার সকলে মিলে খেতে বসে যাচ্ছি, এই যে ফুলি মিষ্টু বসে গেছে, তোমরাও চলে এসো একসাথে বসে পড়ি, তোমার তো হয়ে গেছে, মিষ্টু খেয়ে নাও। এটা সোনার থালা, তোমার খাওয়া হয়ে গেছে, তুমি ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। সো আবার বিকালে রান্না বান্নায় লেগে পড়েছি, একটুখানি জাস্ট শুয়েছিলাম খাওয়া দাওয়ার পরে, এখন আবার এবেলা রান্না হবে। এই যে এখানে সব জোগাড়ও করে ফেলেছি, এবেলা একটু পনির করব, আর হচ্ছে এখানে আলুর দম করব, দুদিকে দুটো কড়া বসিয়ে নিয়েছি, দুটো একসাথেই বসাবো। এবেলা তো বলেছিলামই যে আমার বাবা মা আসবে, তো আমার বাবা মা যেহেতু নিরামিষ খাবার দাবার খায়, ওই জন্য মাংস টাংস তো কিছুই খাবে না, ওগুলো রয়েছে,
কিন্তু তবুও আমি আবার এবেলা এগুলো করছি, এটা পুরোটাই নিরামিষ রান্না হবে আর এবেলা আমরা সবাই খাবো। এমনিতেও মানে যার জন্মদিন হয় তাকে বিকালের দিকে আর ভাতটা দেওয়া হয় না, লুচি পরোটাই সাধারণত দেওয়া হয়, তো ওই লুচিটাই থাকলো। এবার সকালে মিঠাইয়ের মাংসও আছে বা ও এগুলোর মধ্যেও কিছু একটা দিয়ে খেয়ে নিতে পারবে। এদিকে আমাদের বেলুন ফোলানো সবকিছু কমপ্লিট। এই যে মিষ্টি দিদি বেলুন ফোলাচ্ছে একটা একটা করে, কিন্তু আমাদের অতিথি এখনো আসেনি। আর এইখানে এই যে দেখতে পাচ্ছ বই খোলা, কালকে মিষ্টির বিজ্ঞান ওরাল পরীক্ষা। বাবা শয়তানি করে নেবে, বন্ধ করে রাখি। হ্যাঁ বন্ধ করে রাখো, একদিন পরে নিয়েছিলাম খুলে গেছে না। সেই তো মা খুব পড়ে গেছিল। মিঠাই এখন লিপস্টিক পরছে, আবার সাজুগুজি চলছে, তাই তো? কি লক্ষ্মী মেয়ে হয়ে সাজে দেখেছো বাবা? লাথি মারো, লাথি মারো। ওই বাস এই এতক্ষণ পর এনাদের আসার সময় হলো, এখন বাজে 9টা। আর কি বলবো, আর এরা এখন খেলছে। আর এদিকে অভিজিৎ আর আমি রেডি হয়েছি, একটু বেরোবো। তো আমরা এসেছিলাম কেক কিনতে, আমাদের এই যে কেকটা নেওয়া হয়ে গেল, আজকের কেক এটা। এবার যাই বাড়ি যাই, মানে কেক কাটবো মনে হয় রাত 10টা বাজতে। তো রাত তো অনেকটাই হয়েছে, আমরা এখন খেতে বসে গেছি, অলমোস্ট খাওয়া শেষ। তারপর মনে পড়লো যে হাই যা, ভিডিও তো করা হয়নি। এই যে সবার পাত খালি, পুরো খাওয়ার দাওয়ার সব শেষ। ঠিক আছে, আমিও লাস্ট পাতে মিষ্টি খাচ্ছি। তুমি খেয়েছো? খেয়েছো? হ্যাঁ, জল খাচ্ছো? আচ্ছা খেয়ে না। হ্যালো, মা বাবারা বেরিয়ে পড়লো, রাতও অনেকটা হয়ে গেছে, রাস্তা পুরো ফাঁকা। এসেছে তা অনেকটা দেরি করে, ওই জন্য আমি বলেছি অনেকটা রাত করেই তবে যাবে। এই যে পুরো রাস্তা ফাঁকা হয়ে গেছে এদিক ওদিক। এসো টাটা। তো বাবা মা তো চলে গেল, এদিকেই এত রাত্রেবেলা আমাদের গাড়ি তোলা হচ্ছে। সেই সকাল থেকে গাড়ি বাইরে পড়েছিল, এখন উঠছে সবাই গাড়ি। উফ বাবা, বাইরে এত গরম যে টিকতে পারছি না। আজকে তো সন্ধ্যে থেকে ঘরে এসিটা চালিয়ে রাখতে হয়েছে। যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কালকে তো মিষ্টুর আবার বিজ্ঞান মৌখিক পরীক্ষা আছে, আজ তো সেরকম ভাবে কিছুই প্রিপারেশন নেওয়া হলো না। কালকে যদিও সকাল 10টা থেকে পরীক্ষা, এবার দেখি সকালে কতটুকু কি করাতে পারি না পারি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, জানি অনেকটা বড় ভিডিও হয়েছে। তোমরা যারা এখনো পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা অলরেডি মিঠাইকে উইশ করতে শুরু করে দিয়েছো, ওকে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয় আর কি, মানুষের মতন মানুষ হয়। চলো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই।